অশুভ শক্তিকে বধ করার নিদান দিলেন বিধায়ক রফিকুর রহমান। দত্তপুকুর কালাচাঁদপাড়া অধিবাসীবৃন্দের পরিচালনায় সবুজ আসরে 34তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গেল। এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান ছাড়াও একাধিক জনপ্রতিনিধিরা। এদিন বিধায়ক বলেন অশুভ শক্তিকে বধ করতে হবে। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিকাশ আমরা দেখছি। এখনো মায়ের হাতে সে অস্ত্র নেই, মায়ের হাতে অস্ত্র আসবে এবং মা অশুভ শক্তিকে শেষ করবেন, বিনাশ করবেন। তিনি একজন মহিলা, তাই বলি আসুন আমরা দুর্গাপুজো মা দুর্গার কাছ থেকে শিক্ষা নিই। বাংলা তথা ভারতবর্ষ থেকে অশুভ শক্তিকে আমরা বিনাশ করব। সমাজের অশুভ শক্তিকে মা দুর্গা বধ করে গেছে, মা দুর্গার কাছে শিক্ষা নিয়ে বাংলার মানুষ অশুভ শক্তিকে বধ করুক। বারাসাত 1 নম্বর ব্লক বিডিও রাজীব দত্ত চৌধুরী ডেঙ্গু নিয়ে শপথ বাক্য পাঠ করান। পাশাপাশি ডেঙ্গু নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও দিতে দেখা গেল পুজো উদ্বোধনে এসে। পরিষ্কার রাখবো এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখবো, বলুন। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না এবং অন্য কেউ ফেলতে দেবো না। জমা জল যেখানে মশার জন্ম সেখানে, এই কথা মনে রেখে আমাদের বিদ্যালয় বাড়ির ভেতরেও চারপাশে জল জমতে দেব না। বাড়ির ব্যবহারের জন্য জমানো জল সবসময় ঢেকে রাখব, বলুন। সাত দিনের মধ্যে সেই জল ব্যবহার করে নেব। মশার কামড় থেকে বাঁচতে বাড়িতে মশারি ব্যবহার করব। সবাইকে মশারির ভেতরে শুতে বলবো। জ্বর হলে ডাক্তারবাবু ও স্বাস্থ্যকর্মীদের সাথে সাথে জানাবো। আমাদের জেলায় মশাবাহিত রোগ প্রতিরোধ করা আমাদের দায়িত্ব। আমরা আজ থেকে এই দায়িত্ব পালনে দায়বদ্ধ থাকলাম, পালনে দায়বদ্ধ থাকলাম। না না না, কমিটি খুব ভালো কাজ করছে, প্রতিটা পুজো কমিটি খুব ভালো কাজ করছেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবু ওনাদের সাথে যেহেতু এক জায়গায় মিলিত হবার সুযোগ পাওয়া গেছে, সেহেতু কিছু জিনিস চর্চা করে নেওয়া, আর একবার মনে করিয়ে দেয়া। এই শপথ বাক্যটা আমাদের যে দত্তপুকুরের পূজা কমিটিগুলো একটা গ্রুপ রয়েছে সেখানে দেওয়াও আছে, সবাই মিলে একসঙ্গে পাঠ করলে আত্মীয়তা বাড়ে। এই বারাসাত 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি জানান, একদিকে অশুভ শক্তি অন্যদিকে ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করব। দুটো একসঙ্গেই হচ্ছে, কারণ পুজোতে যে উদ্দেশ্য রয়েছে অশুভ শক্তির বিনাশ করা, আর সেই সঙ্গে আমরা ডেঙ্গুকেও বিনাশ করব। সেই জন্য এখানকার মানুষদেরকে সচেতন করার জন্য বলা হচ্ছে। যেহেতু আমাদের প্রত্যেকটা পুজো কমিটিকে প্রশাসন নির্দেশ দিয়েছেন, আমাদের ভিআরপি ভিসিটি টিমকে প্রতিনিয়ত নজরে রাখা যে সেখানে কোনোভাবেই যাতে অপরিচ্ছন্ন না থাকে। আর প্লাস্টিক থার্মোকল আমরা তো বর্জন করতেই বলেছি, পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ তৈরি করার কথা বলা হচ্ছে, এটাই আর কি মানুষকে জানানো। এবছর আমাদের আকর্ষণ হচ্ছে মাতৃ প্রতিমা। প্রতি বছর মাতৃ প্রতিমার আকর্ষণ থাকে, কিন্তু এবছর একটু চমক আছে, যেটা আপনারা তাকালেই মাতৃ প্রতিমার দিকে দেখলেই বুঝতে পারবেন যে মায়াকে কীভাবে গয়নায় আমরা সাজিয়ে তুলেছি। ঠিক এই মাতৃ প্রতিমাটা গত বছর 2023-এ শ্রীভূমি স্পোর্টিং কলকাতা, যেটা সুজিত বসু আমাদের মন্ত্রী, তার প্যান্ডেল দেখা গেছিলো, সেখানে নকল আসল সোনা ছিল, আমাদের নকল সোনা, ঠিক আছে। কিন্তু মায়ের গয়না যেটা হচ্ছে কুটির শিল্প, যেটা কৃষ্ণনগরের ঘূর্ণির যে কুটির শিল্প, গয়নাগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এটাই এবার আমাদের ঠাকুরের বৈশিষ্ট্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন পুজো পরিক্রমা করে পুজো উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে, সেখানে কিছু নিয়ম করে দিয়েছে, আপনারা সেই নিয়ম গাইডলাইন কতটা মানছেন? গাইডলাইন আমরা সব মানবো, সরকারি গাইডলাইন সব মানি, সরকারি সমস্ত মিটিংগুলোতে আমরা অ্যাটেন্ড করি এবং যা যা গাইডলাইন দেয় সেই গাইডলাইন আমরা ফলো করি বলে এর আগে কিন্তু 5-5টা স্মারক সম্মান আমরা পেয়েছি। এবারও আশা করি সেই গাইডলাইন ফলো করব এবং প্রশাসনের সাথে সব রকমভাবে সহযোগিতা করব এবং সুন্দর শারদ উৎসব পালন করব। এবারও আসে একই ভিড় বাড়বে, যেহেতু আমাদের মাতৃ প্রতিমায় চমক আছে,
এবং শারদ উৎসবটা দত্তপুকুরের বুকে আমরা 25 বছর থেকে একটা আমরা খুব সুন্দরভাবে দত্তপুকুর সামনে তুলে ধরেছি। অসংখ্য মানুষ সেই জন্যই আসে, যেহেতু অনেকগুলো শারদ সম্মান আমরা পেয়েছি। নিশ্চয়ই ভালো শারদ উৎসব যদি উপহার না দেই তাহলে শারদ সম্মান আসে না, ভালো দিয়েছি বলেই শারদ সম্মান ঘরে এসছে। উদ্বোধন তো হয়েছে, খুবই ভালো লাগছে। আর আজকে থেকে যেহেতু হয়েছে আমাদের, মানে প্রত্যেক বছর আগের থেকেই কারণ কি চালু হয়, আর এবারে খুবই কম দিন পাওয়া গেছে, যার জন্য খুবই ভালো লাগছে। আর আমরা সব মহিলারা মিলে করছি, তার জন্য আর সবাইকে বলবো আসার জন্য, দেখতে ভালো লাগে যাতে। কদিন তো আমরা মায়ের কাছে সবসময় থাকি আর সবাইকে এ করি, অ্যাটেন্ড করি। হ্যাঁ, 4টে দিন, পুরো 4টে দিনই মায়ের কাছে আমরা থাকি, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা এখানেই থাকি। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, হ্যাঁ, যাতে কারোর কোনো সমস্যা নেই বা কোনো কোনো কিছু অসুবিধা না হয়, সব কিছু আমরা মেনটেন করে চলি। ধরুন আমাদের এই সকালবেলার দিকে যদি মা মায়ের কাছে আসি, প্রতিটা মানে মহিলারা মিলে আমরা যে এত সুন্দর করে তাকে, ঠাকুমশাই যে আসেন না, তাদেরকে কত সুন্দর করে আমরা মায়ের ভোগটা দেওয়ার চেষ্টা করি, যাতে মা আমাদেরকে মায়ের কাছে যাতে আমরা ভালোভাবে যেন মায়ের প্রসাদ করতে পারি বা জনসাধারণের কাছে দিতে পারি, যারা ভক্তরা আসেন মায়ের কাছে তারা যেন পেতে পারে। এই নিয়ে আমাদের এবং খুব উৎসব পালন হয়, গান হয়, ফাংশন হয়, সব কিছুই হয়। কিন্তু এখন দিনে দিনে যতজনে সমাজ জন্য কেমন জন্য একটা পরিবর্তনে চলে এসছে, তাতেও আমরা একটু দুঃখিত মনে ভাবি যে না, এটাও ঠিক না। কিন্তু তার মধ্যেই তো আমাদের উৎসব পালিত করতে হবে।